ওয়াক ওয়াক মানে হলো এমন দান সাধারণ যে কোনো দান আপনি করলেন দশ টাকা পাঁচ টাকা একশো টাকা দান করলেন আপনি দান যাকে করলেন সে নিল খেয়ে ফেলল কিন্তু একটা বিশেষ দান আছে যে দানে মূল টাকাটা কখনো টাচ করা যাবে না মূল জিনিসটা টাচ করা যাবে না মূল জিনিসটা থেকে যা আয় হবে তা ব্যয় করতে হবে এই দানের নাম ওয়াক এই দানের নাম ওয়াক অনেকে প্রশ্ন করতে পারেন যে ক্যাশ ওয়াক করলে লাভটা কি ক্যাশ ওয়াকের প্রথম লাভ হল দেখুন আপনি সম্পত্তি রেখে গেলেন একটা হাদিস বলে শেষ করে নবীজি সাল্লাল্লাহ আদি তো সারা পৃথিবীর জন্য শিক্ষক অর্থনীতিরও শিক্ষক মুহাম্মাদুল রসুল বুখারি বর্ণনা করেছেন নবীজি একদিন প্রশ্ন করলেন তার সাহাবীদেরকে ও আমার সাহাবীরা তোমরা কারা নিজের সম্পদ ভালোবাসো না উত্তরাধিকারীর সম্পদ ভালোবাসো বলেন সাহাবিরসুল্লাহ সাল আমরা তো সবাই নিজের সম্পদটাই বেশি ভালোবাসি নবীজি বললেন না রে বরং নিজের সম্পদের চেয়ে অন্যের সম্পদ তোমরা বেশি ভালোবাসো কারণ হলো নিজের সম্পদ ওইটুকুন যা আপনি ব্যবহার করলেন যা খেলেন যা গায়ে পড়লেন যা দান করলেন এটা আপনার নিজের যা অবশিষ্ট থাকলো উত্তরাদ সারা জীবন উত্তরাধিকারীর সম্পদ পাহারা দিলেন নিজের সম্পদ কোনটা নিজের সম্পদ আপনি যা দান করলেন আপনি দান দুই ধরনের একটা দান অল্প দান করলেন শেষ হয়ে গেল আরেকটা দান সম্পদটা চিরস্থায়ী থেকে গেল এর উৎপাদন এর আয়টা ধারাবাহিকভাবে সমাজের কল্যাণে ব্যয় হলো এই যে হাদিস আমাদের মানে আমাদের অপারেশন ম্যানেজার ইংরেজি বলেছে বাংলা বলেছে নবীজি সাল্লাল্লাহু বলেছেন ইদামাতাল মাতাল ইনসান ইন আনহু মিন তালাস মানুষ যখন মারা যায় সব আমল বন্ধ হয়ে যায় তিনটা জারি থাকে এক নাম্বার সাদাকাতুন জারিয়া সাদাকাতুন জারিয়া সদকায়ে জারিয়া মানে এমন দান করলেন যার উপকার কন্টিনিউ হতে থাকে ধারাবাহিক হতে থাকে এবং সাদাকায় জারিয়া মানেই হলো এর প্রথম ব্যাখ্যাই হলো ক্যাশ ওয়াক ক্যাশ অথবা আপনি ওয়াক করলেন যে কোনো ধরনের ওয়াক হলো সাদাকায় জারিয়া যেমন রাস্তা করা ওয়াক মসজিদ করা ওয়াক মাদ্রাসা করা ওয়াক টিউবওয়েল বসান ওয়াক এই যে ওয়াকফ ওয়াকটাই হলো সাদা জারিয়ার প্রথম ব্যাখ্যা দুই নাম্বার উপকারী জ্ঞানের পৃষ্ঠপোষকতা আর তিন নাম্বার হলো সন্তান নে হয়ে দোয়া করবে ঘুসকুর শুধকুর মিথ্যাবাদী মানুষের উপর অত্যাচারকারী জুলুমবাজ দোয়া করলে কাম হবে না নিজে नेक হয়ে মা বাবার জন্য যদি বলে রাব্বির হামহমা কামা রাব্বায়ানি সগীরা তাইলে এটা আল্লাহ কবুল করবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন হাতিসের স্বাভাবিক কর্তটা আমরা সবাই বুঝি কিন্তু এর আরেকটা অর্থ আছে তা হলো এই পৃথিবীতে দেহ থেকে প্রাণ যখন আলাদা হয়ে যায় মানুষ মরে যায় তবে দেহ থেকে প্রাণ আলাদা হওয়ার পরেও চিরন্তন একটা জীবন ওই ব্যক্তি পায় যে তিনটা কাজ করে অর্থাৎ মরে না তার দেহ মাটির নিচে রেখে দিলেও পৃথিবীর মানুষের মুখে মুখে তার জীবন থাকে সবাই বলে এর একটা সদকায় জারিয়া যে করে দুই নম্বর উপকারী জ্ঞানের পৃষ্ঠপোষকতা যে করে ভালো সন্তান যে রেখে যায় বলে ও অমুকের ছেলে অমুকের ছেলে অমুকের ছেলে তাই আসলে বন্ধুগণ আসুন আমরা মরার পরেও যদি বাঁচতে চাই কবরে ঘুমায়াও সাব পেতে চাই আর হা নিজের সম্পদ নিশ্চিত করতে চাই তাহলে ক্যাশওয়ার্ক করা উচিত